চব্বিশ পরগনা তৃণমূল নেতার ছেলের হাইকোর্টের নির্দেশে প্রকাশিত তালিকায় 908 নম্বরে নাম রয়েছে মোহাম্মদ নাজিবুল্লাহর। বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইশার ছেলে নাজিবুল্লাহ। নাজিবুল্লাহ সোনারপুর জগদ্দল হাই স্কুলের শিক্ষক। নাজিবুল্লাহর বাবা যেটা দাবি করেছেন কারো সুপারিশে নয়, তার ছেলে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। আমরা কারোর কাছেই সুপারিশ করিনি, মন্ত্রী জানেও না আমার ছেলে চাকরি পাচ্ছে। আচ্ছা, কেউ জানে না, আমরা কারোর কাছে কোনোদিনও বলিনি, কোনোদিনও আলোচনা করিনি বা সুপারিশও করিনি কারোর কাছে। বিরোধী দলের চক্রান্ত, বিজেপির চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তারা এই এলাকায় ঢুকতে পারছে না, প্রচার করতে পারছে না, তাদের কোনো বেস নেই। এখন আমাকে যদি কালিমা লিপ্ত করে এলাকায় রাজনৈতিক ফায়দা লুটতে পারে, সেই লক্ষ্যেই করছে। আপনারা শুনলেন নাজিবুল্লাহর বাবার বক্তব্য, যে তালিকাটি এই মুহূর্তে আপনাদের সামনে রাখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওএমআর শীট কেলেঙ্কারিতে উত্তর চব্বিশ পরগনার তৃণমূল নেতার ছেলের নাম রয়েছে 908 নম্বরে। হাইকোর্টের নির্দেশে যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় 908 নম্বরে নাম রয়েছে মোহাম্মদ নাজিবুল্লাহর। বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইশার ছেলে এই নাজিবুল্লাহ, এবং তিনি এখন সোনারপুর জগদ্দল হাই স্কুলের শিক্ষক, সেখানে তিনি পড়াচ্ছেন। কিন্তু নাজিবুল্লাহর বাবা যেটা দাবি করেছেন কারো সুপারিশে নয়, তার ছেলে চাকরি দিয়েই, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। এই নিয়ে বিরোধীদের কি বক্তব্য দেখুন। অন্তত 30,000, অন্তত সংখ্যাটা কম বললাম কিনা আমি জানি না, পুরো টাকার খেলা। তৃণমূলের নেতা বাবা বলছেন না আমার ছেলে কোনো সুপারিশ হয়নি, ওটা গিয়ে প্রমাণ করুন। ওদিকে তৃণমূলের নেতা কাউন্সিলর রাজপুর মিউনিসিপ্যালিটি, দেখুন এর আগে তো দেখা গেছে শিক্ষামন্ত্রীর মেয়ে তার চাকরি চলে গেল এবং তাকে টাকা ফেরত দিতে হলো। এই দুর্নীতি করে যারা চাকরি করছেন তাদের চাকরি যেমন খারিজ করতে হবে তেমন তাদের টাকা ফেরত দিতে হবে। তার চেয়েও বড় কথা, তারা এদের বন্দোবস্ত করছেন, কারা করেছেন, কারা টাকা খেয়েছেন, তাদের শুলে চড়াতে হবে, শুলে চড়াতে হবে। এই ওনার ছেলের এই চাকরি পাওয়ার ক্ষেত্রে বারাসাতের যিনি সাংসদ আছেন কাকলি ঘোষ, তিনি এটা সুপারিশ করেছেন এবং যার জন্য আজকে তার পদ খোয়াত, তিনি অযোগ্য ব্যক্তি ছিলেন, কোর্টের রায় প্রমাণিত তিনি অযোগ্য ব্যক্তি। এইভাবে পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে ভেঙে চুরে দিয়েছে, সব দিক থেকে পিছিয়ে দিয়েছে শিক্ষাকে, জাতির মেরুদণ্ড তার সেটাকে ভেঙে দিয়েছে। তা আমি চাই শুধু চাকরি থেকে বরখাস্ত করলে হবে না, যে মাইনে তিনি পেয়েছেন শিক্ষক হিসেবে সেই মাইনে যাতে তিনি ফেরত দেন, এবং এই যে যার একে সুপারিশ করেছিল বিশেষ করে এই সাংসদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। বিরোধীদের এই একের পর এক অভিযোগের কি জবাব দিলেন শান্তনু সেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, দেখুন। বিজেপিকে একটু স্মরণ করিয়ে দিন যে কেন্দ্রের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের রেকমেন্ডেশনে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি রানার মেয়ে এবং বাঁকুড়ার এবং বিজেপি রায়ের বিধায়ক বঙ্কিম ঘোষের বৌমা কিভাবে তারা বেআইনি ভাবে এমস এ চাকরি পেয়েছিল সেটা বাংলার মানুষ দেখেছে। সুতরাং বিজেপির মুখে এই ধরনের কথা শোভা পায় না যারা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে। এবার কি 1,694 শিক্ষাকর্মী নিয়োগ বাতিলের পথে? জেলা পরিদর্শক মার্ফত 1,694 জন শিক্ষাকর্মীকে জানালো সরকার, এই শিক্ষাকর্মীদের বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে বিষয়টি জানানো হলো শিক্ষাকর্মীদের। রাজ্য জুড়ে 2018 সালে নিয়োগপত্র পেয়েছিলেন এই 1,694 জন শিক্ষাকর্মী। আপনাদের জানিয়ে রাখি এই 1,694 জন শিক্ষাকর্মী যাতে বাতিল হবে কিনা চাকরি, যেটা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য জুড়ে 2018 সালে নিয়োগপত্র পেয়েছিলেন এই 1,694 জন শিক্ষাকর্মী। কেন এই প্রশ্ন উঠছে? কারণ জেলা পরিদর্শক মারফত 1,694 জন শিক্ষাকর্মীকে সরকার এমনটাই জানিয়েছে, এই শিক্ষাকর্মীদের বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে। বটেই তো, যারা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছেন সবাইকেই চলে যেতে হবে, সেখানে কোন রকম আপোষের সম্ভাবনা নেই। এবং আদালত ইতিমধ্যেই ঘোষণা করেছেন যুক্তিসঙ্গত ভাবে, আইনসম্মত ভাবে, যারা বেআইনি নিয়োগ মানে বাতিল, সেখানে অন্য কোনো যুক্তি খাটবে না, অতএব চলে যেতে হবে। কোনটা আইন কোনটা বেআইনি করতে তারা কি করে জানবেন? তারা পরীক্ষা দিয়ে চলে, কেউ উৎকোচ দিয়ে চাকরি পেতে পারে, কিন্তু এর মধ্যে অনেকেই আছেন যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন। এখন সিবিআই তাদের ডেকে বলেছে যে ওয়েবার শিটে তাদের কোনো নাম্বার নেই, তারা পরীক্ষাই যায়নি, কিন্তু তাদের কাছে এক্সামিনেশন এক্সামিনের স্বাক্ষর আছে, নিজেদের স্বাক্ষর আছে, তারা যে ওই দিন নির্ধারিত পরীক্ষার
উপায়ে পরীক্ষা দিয়েছেন তার প্রমাণ তাদের কাছে আছে। এখন এই পদ্ধতিগত ভুল যদি আজকে সম্পূর্ণভাবে সমস্ত ছাত্রের উপরে বা সমস্ত প্রার্থীর উপরে চাপিয়ে দেওয়া হয়, সেটা তো অমানবিক বিষয়, এটা অন্যায়, তারা চাকরি করেছে।